নাম একসাথে জপে এখানে ক বইদে ভগবান কইদে কৃষ্ণ রইদে রাধা এই গোয়ারে কি তিন 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 অবতার বুঝা কইছে না না বুঝা বক্কার বক্কার কইছে এই ফোন নিতে লাগাল হইলে বক্কার বক্কার রে ওখানে লাগাইয়া দে এরকম কিছু ফোন দিতে সমাজে পাওয়া যায় যখনই মাজার ফুজারিদের গানটা আগাগোড়া কুফরি সাব্যস্ত হইয়া যায় তখন হে এদের কোনো না কোনো ব্যাখ্যা করে এদের কাজে লাগাই দিবার চেষ্টা করে বক্কার বক্কারের মতো এরপরে কয় আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহ জাহির আসলেন কবে রসুলের জন্মের আগের থেকে কিন্তু আল্লাহ মানুষের দৃষ্টির থেকে গায়েব আমাদের নবীর জন্মের আগের থেকে আনা আদম আলাইহিস সালামের জমানা থেকেই যতদিন যাবৎ দুনিয়াতে মানুষের বসবাস শুরু হয়েছে ততদিন যাবৎ আল্লাহ মানুষের দৃষ্টির থেকে গায়েব তা আল্লাহর দন রসুলদের দিয়া কেন আল্লাহ গায়েবেন আল্লাহ তাদের থেকেই গায়েব এইটাও কোরআন সাপেক্ষ কথা না কোরআন বিরোধী কথা আল্লাহর দন রসুলদের দেওয়া একটা কুফুরি কথা আল্লাহ গায়েব হইয়া যাওয়া এর পরের থেকে গায়েব হইয়া যাওয়া আরেকটা কুফুরি কথা এরপরে রাসুলের দন হাজায় পাইয়া কুন্দন আসমান জমিনের ধর্মান্দার আসমান জমিনের ধর্মান্দার খাজায় পাইছে না আল্লাহর রইছে আবার কুফুরি আবার কুফুরি এরপরের কথাটা কত বড় জঘন্যতম কুফুরি দেখুন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় পাইয়া ফিরব খালি হাতে ফিরবে না তে একজন যদি খাজা বাবার দরবারে গিয়া কয় খাজা বাবা আমার জাহান্নাম থেকে মুক্তি দাও ফাইয়া ফিরব সহি বখারী শরীফের হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলেন ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার জাহান্নাম থেকে বাঁচতে হইলে তোমার আমল তুমি করতে হবে আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না নবী নিজে নিজের মেয়ে ফাতেমারে জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা রাখেন না হের খাজা বাবে রাখে বুঝে থাকলে এবার বলুন গানটা কি মারিফতি না কুফুরি এই সমস্ত কুফুরি কর্ম কুফুরি গান এই উরুসে চলে কবর ফুজারি মাজার ফুজারিরা এই সমস্ত গান বলে কিসের নামে মারিফতের নামে এবার বলুন কিসের নামে কি হয় মারিফতের নামে কুফুরি হয় মারিফতের নামে কুফুরি আর যদি বলো যে না আল্লাহর দন বলতে আমি সম্পদ বুঝাইছি না আল্লাহর দন বলতে আমি এলিম বুঝাইছি এলিম কোরআন হাদিসের এলিম তাহলে গানের অর্থ দাঁড়ায় আল্লাহর দন রসুলদের দিয়া কোরআন হাদিসের এলিম রসুলদের দিয়া আল্লাহ গায়েব হইয়া গেছে না দেওয়ার আগে আল্লাহ যেমন ছিলেন দেওয়ার পরেও তেমনই আছেন আল্লাহ কোরআন হাদিসের এলিম রসুলদের দেওয়ার আগে আল্লাহ যেমন ছিলেন কোরআন হাদিসের এলিম রসুলকে দেওয়ার পরেও আল্লাহ তেমনই আছেন গাই নিয়ে দেবেন কি আবার এরপরে রসুলের দন খাজাই ফাইয়া মানে কোরআন হাদিসের এলিম খাজাই ফাইল রসুলের সাথে খাজার দেখা হয়েছিল কোনদিন আপনারা বলেন কোন সমস্ত মুসলমানদের রাসুলের সাথে সাক্ষাৎ হয়েছিল রাসুলের দন সর্বপ্রথম দন বলতে যদি এলেম বুঝো তাহলে রাসুলের দন খাজারে না রাসুলের দন রসুল সাহাবায়ে কেরামকে সমঝাইছেন সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের এলিম তাবেইনকে সমঝাইছেন তাবেইন কোরআন হাদিসের এলিম তাবে তাবেইনকে সমঝাইছেন তারা তাদের ছাত্রকে তারা তাদের ছাত্রকে তারা তাদের ছাত্রকে খাজা বাবা ভাই লেখো সামান্য একটু আপনাদের সামনে বিষয়টা আমি উপস্থাপন করলাম বুঝে থাকলে বলুন গানটা কি আগাগোড়া কুফুরি নয় গানটা আগাগোড়া কুফুরি যখন বলা হয় এটা গানটা কুফুরি
ফোন দিতে লাগাল ভাইলে কুফরি রে ইমান 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 এলা আর ইমান রে কুফর বানাই যায় যে ফোন দিতে এর কাজ কয় হাদিসে আছে না আল্লাহ রাসূল বলেন ইননামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ দেন আর আমি বণ্টন করি এই তো আল্লাহ আল্লাহ দিবেন যে এটা দলিল আল্লাহ দেন কি দেন কুরআন হাদিসের ইলম আল্লাহ দেন আর রাসূল বণ্টন করেন সাহাবারে তুইয়া তাবেঈনদে তুইয়া তাবে তাবেঈনদে তুইয়া রাসূলে শুধু খাজা বাবারে বণ্টন করে তাহলে এই হাদিস তুই কস কি আর তোর হাদিসে কয় কি ফোন দিতে যদি মিথ্যা কথারে সত্য বানাইবার জন্য দলিল দেয় তাহলে ফোন দিত কত্তা বড় মূর্খ ফোন দিত তার দলিল এই প্রমাণ হইয়া যায় কথাটা আপনাদেরকে বুঝানোর জন্য একটা গল্প বলি শুনে এক দেশে এক রাজা ছিল রাজার নাম কৃষ্ণচন্দ্র রাজার প্রধানমন্ত্রীর নাম আছিল কালিদাস কালিদাস আছিল সব রাজ দরবারের সবচেয়ে বড় পণ্ডিত এই জন্য রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের অন্যান্য পণ্ডিতেরা কালিদাস পণ্ডিতের সাথে পারে না কোনো মতেই তর্ক করেও পারে না বিতর্ক করেও পারে না যুক্তি দেওয়াও পারে না প্রমাণ দেওয়াও পারে না সব সময় সমস্ত পণ্ডিতদের এই বড় পণ্ডিতের কাছে হার মেনে চলতে হয় কিন্তু ঘটনাক্রমে কালিদাস পণ্ডিতের বাপ ছিল গণ্ড মূর্খ লেখাপড়া তো জানেই না দস্ত তো জানে না এই জন্য সমস্ত পণ্ডিতেরা একদিন বুদ্ধি করল রাজাকে বলবে রাজা মহাশয় আমাদের কালিদাস পণ্ডিত যত বড় পণ্ডিত না জানি তার বাপ কত বড় পণ্ডিত আমরা একদিন দেখতাম রাজদরবার মূর্খরে আনলেই তো ধরা পর্বতে পণ্ডিতে লজ্জা পাইব রাজা হুকুম দিয়ে দিল কালিদাস পণ্ডিত আগামীকাল তোমার বাবাকে আমার দরবারে নিয়ে আসবা কালিদাস পণ্ডিতে টের পাইছে যে এটা তো অন্যান্য পণ্ডিতের চালাকি আমার মূর্খ বাবাকে রাজদরবারও আনলে কোনো না কোনো ভুল করবে আর আমার লজ্জা দিবে এই চালাকি কইটা পণ্ডিতেরা রাজার এটা কোয়াইছে কিন্তু রাজার হুকুম না মানতে পারে না বাড়ির গিয়া বাপরে কয় বাবা রাজার হুকুম আগামীকাল রাজদরবারে তোমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সাবধান তুমি কোনো কথা বলবে না তুমি কথা বললেই আমার অপমান হবে কয়তে আমি কি কইতাম কয় তুমি শুধু ভগবান 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 এইটা জপতে থাকে ভগবান জপতে জপতে রাজদরবারে যাইবা যে ভগবান জপতে জপতে রাজদরবার থেকে ফিরে আসবা এইভাবে কালিদাস পণ্ডিতে তার বাপরে ভগবান জফাইতে জফাইতে লইয়া রওনা হয়েছে রাজদরবার দরবার ডুববার আগে পণ্ডিতে ভগবান শব্দ বুল্লা লাইছে অন কুজ্জা ভাই না ছেলে কোন শব্দ শিখে আনছি কুজ্জা না ভাইয়া কয় বক্কার 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 জপতে জপতে রাজদরবার দরবার ঢুকছে বলেন বক্কার জফার কথা কইছিল না ভগবান জফার কথা কইছিল জফার কথা কইছে ভগবান হেক বকে বলে জফে বক্কার বক্কার অগল পণ্ডিতে দর্শে মহারাজ আমরার বড় পণ্ডিতের বাপে কি কয় কি কয় বক্কার পণ্ডিতে কয় আমার বাপে তিন তিন খুদার নাম একসাথে জফে এখানে বই দে ভগবান কই দে কৃষ্ণ রই দে রাধা এই গোয়ারে কি তিন 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 অবতার বুঝা কইছে না না বুঝা বক্কার বক্কার কইছে এই ফোন নিতে লাগাল হইলে বক্কার বক্কার রে ওখানে লাগাই দে এরকম কিছু ফোন দিতে সমাজে পাওয়া যায় যখনই মাজার ফুজারিদের গানটা আগাগোড়া কুফুরি সাব্যস্ত হইয়া যায় তখন হে এদের কোনো না কোনো ব্যাখ্যা করে এদের কাজে লাগাই দিবার চেষ্টা করে বক্কার বক্কারের মতো বুঝা থাকলে এবার বলুন আল্লাহর দান রসুল দে দিয়া কথাটা হক না বাতিল আল্লাহ গেল গাইব ইয়া কথাটা হক না বাতিল রসুলের দান খাজাই ফেয়া হক না বাতিল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে কথাটা মুসল মারিফতি না কুফুরি তাহলে উরুসের মধ্যে কম উরুস পূজারীরা মারিফতি গান কয় না কুফুরি গান কয় কিসের নামে মারিফতের নামে এই জন্য আল্লাহ বলেন
আকীমউদ্দিন ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করবা না সাবধান। তোমরা যারা যারা ইসলাম ধর্মের অনুসারী, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ প্রচার করবে না সাবধান।